আসসালামু আলাইকুম যুদ্ধ ইতালির প্রস্তাবে যা বলছে রাশিয়া এদিকে রাশিয়াকে দীর্ঘমেয়াদী মূল্য দিতে হবে সর্বশেষ সংবাদে জানবেন রাশিয়ার হামলায় সবচেয়ে বড় ক্ষতির কথা জানলেন জ্যালেন্স কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত যুদ্ধবন্দেই ইতালির প্রস্তাবে যা বলছে রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া আগ্রাসন শুরু করে ইউক্রেনে এরপর থেকে বিভিন্ন পক্ষ যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও যুদ্ধ কবে থামবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুসে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিক বৈঠক করলেও তাতে কার্যরত কোনো ফল আসেনি এরই মধ্যে শান্তি চুক্তির প্রস্তাব দিয়ে বন্ধের আহ্বান জানিয়েছে ইতালি তবে ইউক্রেন যুদ্ধে অবসানে ইতালি যে শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে তা ভেবে দেখছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী অ্যাড রুদেন কো সোমবার তিনি সব তথ্য জানিয়েছেন খবর এনডিটিভির রুদ্রেই রুদেন কো বলেন যে সম্প্রতি প্রস্তাবটি পাওয়ার পর আমরা এটি এখন পরে দেখেছি তবে ওই প্রস্তাবের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি তিনি বলেন এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে রুশ উপ মন্ত্রী। আদ্রিকে উদ্ধৃতি করে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায় প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইতালির মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় রুশ পক্ষের প্রধান আলোচক ভ্লাদিমির মেদেনস্কি গত রোববার তিনি বলেন রাশিয়া আবার আলোচনা শুরু করতে প্রস্তুত হলেও ইউক্রেনের কারণেই এটাকে আটকে রাখতে হয়েছে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আদ্রেই রুদেনকো বলেন আমাদের কারণে আলোচনা বন্ধ এবং সবকিছু স্থগিত হয়নি ইউক্রেন গঠনমূলক কোনো অবস্থানে এলিয়া আলোচনাবাস শুরু হবে এদিকে রাশিয়াকে দীর্ঘমেয়াদী মূল্য দিতে হবে ইউক্রেনে বর্বরতা চালানোর জন্য রাশিয়াকে দীর্ঘমেয়াদী মূল্য দিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এই মূল্য দিতে হবে বলে জাপান সফররত বাইডেন দাবি করছে বিবিসি সোমবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিশেষ বাহিনী পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম সি এন এন সোমবার এক প্রতিবেদন নিঃসব তথ্য জানিয়েছে একাধিক মার্কিন দপ্তরের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন প্রশাসন কেবে অবস্থিত মার্কিন দূতাবাসের রক্ষীদের সাহায্যের জন্য সেখানে স্পেশাল অপারেশন ফোর্স মোতায়েনের কথা ভাবছে অবশ্য ওই পরিকল্পনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এমনকি বাইডেনের কাছেও প্রস্তাবটি তোলা হয়নি বলে ওই সব সূত্র জানিয়েছে এদিকে রাশিয়ায় হামলায় সবচেয়ে বড় ক্ষতির কথা জানালেন ইউক্রেনের দেশনা শহর এর একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার মিসাইল হামলায় সাতাশি জন সেনা নিহত হয়েছে সোমবার অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে এমন তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির দেশনা শহরে ঘটনাটি রাশিয়ার একটি হামলায় ইউক্রেনের সবচেয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গত সতেরোই এপ্রিল মঙ্গলবার এই মিসাইল হামলার ঘটনা ঘটে হামলার দিন রাশিয়ার সেনা মুখপাত্র জানিয়েছেন দূরপাল্লার মিসাইল চেরেনি হেভের দেশনার একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্র আঘাত হেনেছে ওই হামলার পর ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল আটজন নিহত হয়েছে কিন্তু এখন প্রেসিডেন্ট জেলেন্সকি জানালেন রাশিয়া সেই হামলায় একসঙ্গে সাতাশি জন নিহত হয়েছে এ ব্যাপারে জেলেন্সকি বলেন আজ আমরা দেশনাতে কাজ শেষ করেছি দেশনাই ধ্বংসস্তূপের নিচে সাতাশি জনের মরদেহ রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন